দুর্গাপুজো পরিক্রমায় কিন্তু এই মুহূর্তে আছি হচ্ছে পার্ক সার্কাসের একটি পুজোতে, খুব বিখ্যাত একটা পুজো, খুব পুরনো একটা পুজো। কোথায় আছি সেটা তো আউটরোতে তোমরা জানতে পারবেই, আর বলে দেবো তোমাদেরকে কোথায় আছি। তো দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা, কিন্তু এবছর এনাদের কিন্তু থিম হচ্ছে দিল্লির সংসদ ভবন, আর প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, টোটালটাই দেখাবো। ইনাস্ক্রিপ্টের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, এই হচ্ছে টোটাল যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, প্যান্ডেলের ভেতর থেকে মানে বাইরে থেকে কিন্তু প্রতিমাটা দেখা যাচ্ছে। তার আগে তোমাদের একটু আমি এই সংসদ ভবনটা দেখিয়ে দিই। দিল্লির কিন্তু সংসদ ভবন কিন্তু দেখতে পাচ্ছ, আর খুব সুন্দর কিন্তু তোমরা, আজকে কিন্তু 5 তারিখ, এই মণ্ডপটি কিন্তু 6 তারিখ থেকে মানে কাল থেকে কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। আর খুব সুন্দর কিন্তু লাইটিংয়ের কাজ আছে, দেখতে পাচ্ছ লাইট লাগানো হয়েছে চারিধারে, কিন্তু বিভিন্ন রকম কালারফুল কিন্তু লাইটের কিন্তু কাজ আছে, যেটা কিন্তু ওনারা দাবি করছেন কিন্তু কলকাতায় এর আগে কিন্তু হয়নি। এই একটা সামনে কিন্তু স্টেজ করা আছে, লেখাই আছে পার্ক সার্কাস বেনিয়াপুকুর ইউনাইটেড পূজা কমিটি পার্ক সার্কাস ময়দান। দেখো এই ভেতরের অংশটা দেখিয়ে দিই, এটা কিন্তু মেন হচ্ছে গেটটা, আর এখান দিয়ে কিন্তু তোমরা প্রবেশ করবে। বাইরের অংশটা তোমাদের দেখিয়েওছি, আর ওখান দিয়ে কিন্তু একটা মেলা আছে, যেখান দিয়ে কিন্তু বেরিয়ে কিন্তু এই ভেতর দিয়ে কিন্তু কি পেছন দিকে একটা মেলা আছে। আর দেখতে পাচ্ছ যদি আমি তোমাদের একটু ভেতরের যে কাজটা দেখাই, দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু ফোমের ওপরে কাজ করা হয়েছে, খুব সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ বিভিন্ন রকম ডিজাইনের কিন্তু কাজ করা হয়েছে, বিশেষত কিন্তু এই যে জায়গাটা মানে মিডিল পোর্শনটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু করা হয়েছে। দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু ময়ূরের যে পালক হয় অথবা পাতা টাইপের, সেই অর্থে কিন্তু মানে ওরকম টাইপের ডিজাইনে কিন্তু করা হয়েছে, যেটা কিন্তু খুব সুন্দর লাগছে, মানে অনেকটা লাগছে পোড়া মাটির মতো, কিন্তু এটা ফোমের কাজ আমি কাছ থেকে দেখেছি। বন্ধুরা বাইরের যে অংশটা সেটা তোমাদের আমি দেখালাম, এবার যে মেন মাতৃ প্রতিমা, যদিও বা আমি ভিডিওটা শুরুতে তোমাদের একটু দেখিয়েছি, তাও আমি তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিই। আর সবথেকে বড় কথা যেটা আমি তোমাদের একবার বলে দিই, যখন প্রতিমাটা প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে মানে উল্টোডাঙ্গা থেকে যখন বেরিয়েছিল, তখন কিন্তু আমি তোমাদের টোটাল ভিডিওটা করে দেখিয়েছিলাম, অসাধারণ একটা ভিডিও হয়েছিল। তোমরা যারা যারা এখন উপভোগ করনি সেই ভিডিওটাকে অবশ্যই কিন্তু গিয়ে দেখতে পারো চ্যানেলে, আশা করি তোমাদের ভালো লাগবে। এবার চলো প্রতিমার দিকে আসি। টোটাল প্রতিমাটা কিন্তু 2024 সালে, যতটুকু আমার বক্তব্য মানে আমার মতামত, কিন্তু 2024 সালের জন্য কিন্তু প্রদীপ রুদ্রপালের কিন্তু সব থেকে বড় প্রতিমা এটাই, মানে পার্ক সার্কাস বেনিয়াপুকুর ইউনাইটেড ক্লাবেরই কিন্তু সব থেকে বড় প্রতিমা। যদি একটু প্রতিমার দিকে নজর দিই, দেখো তোমরা একটু দেখতে পাবে প্রতিমাটা কিন্তু খুব সুন্দর গ্রিনের মধ্যে কিন্তু এরকম হোয়াইট শেড দিয়ে কিন্তু করা হয়েছে। দেখতে পাবে ভেতরে কিন্তু এরকম যে চালচিত্রের যে অংশটা দেখতে পাচ্ছ, এরকম কিন্তু ইয়েলো টাইপের, ইয়েলো গ্রিন, তারপরে মধ্যে খুব সুন্দর কিন্তু একটা সামঞ্জস্য রেখে কিন্তু টোটালটা করা হয়েছে। দেখতে পাচ্ছ টোটাল যে প্রতিমাটা, আর যে ফ্রেমটা যদি বলা হয়, দেখতে পাচ্ছ এরকম বক্স চালার মতো কিন্তু করা হয়েছে টোটাল যে প্রতিমাটা, আর যথেষ্ট কিন্তু অনেকটাই বড়, সব থেকে বড় প্রতিমা। আর আরেকটা কথা তোমাদের বলে দিই, আগের বছর আমি এই প্রতিমাটা মানে পুরোপুরি পরিক্রমার মধ্যে দেখাতে পারিনি, কিন্তু আমি কিন্তু তোমাদের বিসর্জনটা দেখিয়েছিলাম পার্ক সার্কাস ইউনাইটেড ক্লাবে, কারণ এত রকম পুজো থাকে মানে সব দিকে যাওয়া হয়ে ওঠে না, কিন্তু এবছরে এসেছি। আর আগের বছরের বিসর্জনটাও কিন্তু চ্যানেলে অ্যাভেলেবেল আছে, যদি তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো চলো আজ এই বছরের যে প্রতিমা সেটা তোমাদের দেখাই। দেখো এটা হচ্ছে মা লক্ষ্মী, মায়ের মুখটা কতটা সুন্দর দেখো, আর মার মানে যে মানে যে গয়নাটা যদি বলি মানে একদম চালার সাথে কিন্তু সামঞ্জস্য রেখে কিন্তু টোটাল প্রতিমা, সব কটা প্রতিমার কিন্তু গয়নাটাও করা হয়েছে। দেখতে পাচ্ছ প্রতিটা প্রতিমাই কিন্তু যথেষ্ট পরিমাণে বড়, আর সব থেকে বড় হচ্ছে কিন্তু মা দুর্গা। দেখতে পাচ্ছ মার কিন্তু এখানে শান্ত রূপ দেখতে পাচ্ছ, আর মায়ের মুখটা তো কিছু বলার নেই, মায়ের মুখ নিয়ে অসাধারণ মায়ের মুখ দেখতে পাচ্ছ, খুব সুন্দর দেখতে পাচ্ছ মায়ের মুখ। এখনও কিন্তু অস্ত্র পরানো হয়ে গেছে, আজই কিন্তু 5 তারিখ, তোমাদের জন্য কিন্তু মানে সাধারণ মানুষদের জন্য কিন্তু 6 তারিখ থেকে কিন্তু খুলে দেওয়া হবে। আর কীভাবে আসবে সেটা আমি আউটরোতে বলে দেবো, সেটা কোনো অসুবিধা হবে না। তো পার্ক সার্কাস বেনিয়াপুকুর থেকে কিন্তু আপাতত তোমাদের এইটুকুই আমি আপডেট দিলাম, আর দেখতে পাচ্ছ তোমাদের একদম এক্সক্লুসিভ দেখালাম প্রতিমাটা। বন্ধুরা এই মুহূর্তে কিন্তু পেয়ে গেছি পার্ক সার্কাস বেনিয়াপুকুর ইউনাইটেড ক্লাবের দুজন প্রবীণ মেম্বারকে, আপনাদের একটু পরিচয়টা দিন। আমার নাম অমিয় ভট্টাচার্য,
আমি হচ্ছি হেমন্ত দে, আমরা দুজন এখানকার জয়েন্ট জেনারেল। আচ্ছা, এবছর 2024 সালে আপনাদের পুজোর কি পরিকল্পনা কি হতে চলেছে যদি দর্শকদের একটু বলেন। 2024 সালে আমরা একটু নতুন রূপে মা দুর্গাকে আনছি, এটা আমাদের 73 বছর বয়স, 73 বছরের পুজো। এই পুজোতে আমরা কোনোদিনই ভালো লাইটিং দিতে পারি না, কারণ প্যান্ডেলের এত বড় জায়গাতে লাইটিং করাটা যথেষ্ট প্রবলেম। তো এবার আমরা নতুনত্বভাবে একটা লাইটিং করছি, তাছাড়া আমাদের প্যান্ডেল তো হয়েছে বুঝতে পারছেন, আমাদের নতুন যে পার্লামেন্ট হাউস, এই পার্লামেন্ট হাউসের আদলে প্যান্ডেল করা হচ্ছে। এবং আমাদের আজ পর্যন্ত যত প্রেসিডেন্ট ছিলেন, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইনক্লুডিং আমাদের কারেন্ট প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, আমরা সবার ফটোগ্রাফ রেখেছি আমাদের প্যান্ডেলের ভেতরে। এবং এটা ট্রুলি কি বলবো, ট্রুলি পার্লামেন্ট হাউস হয়েছে, কারণ পার্লামেন্ট হাউসের প্রথম দুদিন প্রচুর জল পড়েছিল, বৃষ্টিতে আমাদের এখানে জল পড়ছে। সুতরাং বলতে পারেন সেই ট্রু সেন্সে এটাকে পার্লামেন্ট হাউসই বলবো। লাইটিং বললাম, প্যান্ডেল বললাম, এবং আমাদের প্রতিমা শিল্পী হলেন প্রদীপ রুদ্রপাল। পাকশাগাছ প্রসিদ্ধ হয়েছিল আমাদের রমেশ পালের মূর্তিতে, ইদানিং আমরা প্রদীপ রুদ্রপালকে দিয়ে ছবি প্রতিমা বানাচ্ছি, এবং সেই প্রতিমা যথেষ্ট অ্যাট্রাক্টিভ ব্যবহার হয়েছে। আশা করি দর্শকরা আসবেন, আমাদের পুজোটাকে দেখবেন, এবং আমরা চাই সবাই আসুন। আরেকটা কথা না বললেই নয়, এখানে বুঝতে পারেন পাশে একটা পাঁচতলা মসজিদ আছে, তো সেই দিকে পুজোটাও একটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা অঙ্গ। ওনাদের সাথে আমাদের আজ পর্যন্ত কোনোদিন প্রবলেম হয়নি, বলতে পারেন এটা একটা পুজোর অঙ্গ। আচ্ছা, প্রতিযোগিতার মূলক যদি কথায় আসি, কতটা পাক সার্কাস থাকছে তার মধ্যে? দেখুন, আমরা খুব একটা প্রতিযোগিতায় যাই না, কারণ কি আমাদের একটা সাবেকি ধরনের ইয়ে চলে, আমরা বহু বছর ধরে এইভাবেই চলছি, আমরা প্রতিযোগিতাতে খুব একটা এন্ট্রি পাঠাই না। এবং তার চেয়ে বড় কথা হলো আমরা আমাদের নিজেদের মধ্যেই থাকি, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, কালকে যেমন ওপেনিং হবে আমাদের, যেহেতু স্পিকার আমাদের বিধানসভা স্পিকার আমাদের ওপেনিং করবেন, তাই আমি বলছি আমাদের কালকে ওপেনিং, আপনারা আসুন দেখুন। এবং এক মাসব্যাপী মেলা হয়, মেলাটাও এক যথেষ্ট এক মাসব্যাপী সর্বধর্মে ভারতবর্ষের সব জায়গার লোকেরা আসেন মেলার প্রসারী সাজিয়ে। এবং এটা একটা ফুল ফ্লেজেড কি বলবো, ফুল ফ্লেজেড এন্টারটেইনমেন্ট সর্ট অফ থিং আমরা এটা এক মাস ধরে আমরা উপভোগ, মানে দর্শকদের, সাধারণ দর্শকদের জন্য 6 অক্টোবর থেকে মোটামুটি খুলে যাচ্ছে আপনাদের প্যান্ডেল। হ্যাঁ, কাল থেকেই খুলে যাচ্ছে, কাল থেকেই খুলে যাচ্ছে। আচ্ছা, আরেকটা লাস্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করব, লেজার শোর ব্যাপারে কিছু যদি বলেন। না, লেজার শো আমরা ঠিক করছি না, আমরা যেটা করছি সেটা হলো ইন্টারমিটেন্ট লাইট চেঞ্জ হবে, 6 রকমের লাইটিং হবে, এটা নতুনত্ব, এটা এখন অবধি কলকাতায় কোনো প্যান্ডেল হয়নি, লেজার শো হয়তো হয়েছে, মানে বাড়তি একটা পাওনা বলা যেতে পারে দর্শকদের জন্য। আচ্ছা, শেষমেশ দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন একটু? দর্শকদের বলবো আপনারা আসুন, আমাদের পুজো দেখুন, আশা করি ভালো লাগবে, এবং আপনারা সবাইকে বলুন এই পুজোর সম্বন্ধে। এটা 73 বছরের পুজো, 2 বছরের মধ্যে আমরা 75 বছরে যাচ্ছি, সুতরাং আমরা আশা করি সবাইকে, সবাই যাতে এসে পুজো উপভোগ করে, আমরা চাই সবাই আসুন। এটা হচ্ছে পার্ক সার্কাস 7 পয়েন্ট, এই দিকটা সোজা চলে গেলে কিন্তু আমাদের বালিগঞ্জ ফাড়ি একডালিয়ার পুজো এইগুলো তোমরা পেয়ে যাবে, আর এই দিকে সোজা চলে কিন্তু আনন্দপালি রোড, আর দেখতে পাচ্ছ মানে সিআইটি রোড যেটাকে বলে, আর দেখতে পাচ্ছ এই হচ্ছে পার্ক সার্কাস ময়দানের টোটাল গেট। তোমার এখান থেকে সোজা চলে গেলে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা দেখা যাচ্ছে, কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে, প্রতিমাটা খুব সুন্দর করেছেন প্রদীপ রুদ্রপাল, আর ওনাদের যে চিন্তাভাবনা সেটাও খুব ভালো। তোমরা অবশ্যই কিন্তু আসো, আর এলে তোমাদের আশা করছি নতুনত্ব কিছু দেখতে পাবে, প্রতিমাটা সামনে থেকে দেখলে তোমরা মানে অসাধারণই লাগবে, আর খুব বড় প্রতিমা, আর প্রদীপ রুদ্রপালের কিন্তু এই বছরে সব থেকে বড় প্রতিমা এটাই, যতটুকু আমার মনে হয়েছে। এবার তোমাদের কী মনে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো, আর অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও, কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো, আর এর একদম এই পুজোটার কাছে তোমরা কারা, মানে তোমাদের কাদের বাড়ি, তো যাই হোক। আর আরেকটা কথা তোমাদের বলে দিই, ফেসবুকে কিন্তু কন্টেন্ট আপলোড হয়, সেখানেও কিন্তু দেখে নিতে পারো, তোমরা অনেকেই ফেসবুকে ফলো করো, তো সেখানে একটু প্লিজ ফলো করে 2K তাড়াতাড়ি করিয়ে দাও। আর অবশ্যই এটা কোথায় সেটা তোমাদের একটু বলি, তোমরা যদি সার্চ করো গুগল ম্যাপে 7 পয়েন্ট, মানে পার্ক সার্কাস 7 পয়েন্ট, চেনে না কলকাতায় থাকে এরকম মানুষ হয়তো পাওয়া যাবে না, সবাই তোমরা চেনো, যদি না চেনো গুগল ম্যাপে সার্চ করবে, কিন্তু তোমরা যেদিক থেকেই আসো না কেন সার্চ করবে পার্ক সার্কাস 7 পয়েন্ট একদম, কিন্তু বা পার্ক সার্কাস ময়দানও সার্চ করতে পারো, একদম পার্ক সার্কাসের ময়দানের ভেতরেই কিন্তু পুজোটা হয়। আর 7 পয়েন্টে দাঁড়ালেই তোমরা বিভিন্ন
মানে আলো দেখতে পাবে, ওখানের থেকেই বুঝে যাবে পুজোটা কোথায় হচ্ছে। আশা করি খুব একটা অসুবিধা হবে না, মানে ল্যান্ডমার্ক হিসেবে যদি ধরো পার্ক সার্কাস কিন্তু 7 পয়েন্টে তোমরা ধরতে পারো। তো চলো আজকে আরেকটা এখান থেকে বিদায় নেবো, পার্ক সার্কাসে ছিলাম আজকে, কারা কারা দেখছে মানে এখান থেকে কারা কারা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তো চলো এখান থেকে বিদায় নেবো, আরেকটা কোনো নতুন পুজো পরিক্রমা নেই, দেখা হচ্ছে, ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেখো, কারণ 2024 কিন্তু ঠাকুর দেখতে হবে ঠাকুর দেখার সাথে। চলো টাটা আজকের জন্য, আরেকটা কোনো নতুন ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, আর সাথে থাকো, চলো টাটা আজকের জন্য।